হ্যাঁ হ্যাঁ 100। সেই 12টার সময় তুই এখন এক্সারসাইজ করছিস, এক্সারসাইজের টাইম কটায়? না হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এরকম করে হয় না মানা। সকালবেলা উঠে এখন ঠিক আছে, একের দিন মানাই যে, এখন পড়া আছে, কাজ আছে, তাহলে সেগুলো আছে না? আমি পারবো না, একটু বসে আছি সারাক্ষণ কাজ করতে করতে আর ভালো লাগছে না। পরিমা একটু মনে পরিমা, শরীরটা ভালো না, আজকে চান করিয়ে দেবো। হ্যাঁ হ্যালো স্যার, কোকো, এ কোকো তুই দিদির সঙ্গে এক্সারসাইজ করাটা শিখছিস? তুই শিখবি দিদির সঙ্গে? ও মা, ও মা আজকে মাকে চান করিয়ে দেবো। আজ আমার সোনা মা, আমার সোনা মাটা শরীরটা ভালো না, একটা সোনা মাটা শুয়ে পড়ছে। হ্যাঁ কোকো কামড়িয়ে কি পড়েছে, কেন কোকোর পিছনে লাগিস বাবু? তুই বল, তুই সোনা মানো বলি বাবু, ওর সঙ্গে লাগিস না, দেখ কামড়িয়ে কি করেছে তোকে। পুচকুবুরি 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 পুচকুবুরি, বেশ করেছো, বেশ করেছো, 100 অব্দি করে বেশ করেছো। হ্যাঁ খুব ভালো কাজ করেছো। আরে এক কোকো, তোর এক্সারসাইজ শেখা হয়ে গেছে দিদির সঙ্গে? তুমি শিখে নিয়েছো কোকো এক্সারসাইজ? ও কোকলা শিশু, শিশু আজকে তোর সাথে কোকলু, এ বেবু আমার বাবু কই নিউ না। দিদির সঙ্গে কি শিখছিস বাবা এক্সারসাইজ করা? খেতে বলে, ঘুমাতে বলে, এটা ছেড়ে কিছু করেনি। ও করিস না, এই জন্য তোকে কামড়িয়ে দেয়। এই দেখো ও এবার স্ট্রেচ করছে। বাবা বাবু, সকালবেলা উঠে করে নিবি, সকালবেলা উঠে করে নিলে ও আমার কাছে থাকে, নাহলে ওকে খাঁচে আটকে তুই করে নিবি। হ্যাঁ ও ডাকছে, ডাকুক না, তোর তো তোর হয়ে যায়, তোর এক্সারসাইজটা হয়ে গেলেই তো শান্তি। বাবাই কক দুইটু করবি না, শোনা বাবা কই, শোনা বাবা কই, আমার পুঙ্কু বাবা কই, না নাও 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 ছেড়া শুরু। কোকো আমার পেশেন্সটাকে একদম টেস্ট করবি না তুই, সাত সকালে মেরে প্যাক করে মেরে পড়তে ফাটিয়ে দেখালো তোর।